আসসালাম আলিকুম ইসলামিক নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিবারের মতো আজকেও একটি ইসলামের গুরুত্বপূর্ণ মাসলাহ নিয়ে এসেছি তো আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে জুমআ দিন কখন দোয়া কবুল হয় ধর্মপ্রাণ মানুষ বিশ্বাস করে আল্লাহর কাছে নিজের প্রয়োজন ও চাহিদার কথা তুলে ধরলে আল্লাহ প্রয়োজন পূরণ করেন চাহিদার ঘাটতি থাকলে তা দূর করে দেন এজন্য সবাই চান আল্লাহর কাছে তার কথা গৃহীত হোক তার দোয়া কবুল হোক স্বাভাবিকভাবে শুক্রবার ও জমার দিন একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ দিন এই দিনে কিছু সময় আল্লাহ বান্দার দোয়া ফিরিয়ে দেন না বলে হাদিসে এসেছে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সময়ের কথা উল্লেখ হয়েছে তবে জমার দিন দোয়া কবুল হওয়ার বিশেষ সময় কোনটি সে সম্পর্কে মতারক্য থাকলেও দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই আবু হুরাইরা রাজি আল্লাহ বলেন রাসুল্ল সাল আলী সাল্লাম আমাদের সঙ্গে একদিন শুক্রবারের ফজিলত ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলেন তখন তিনি বলেছিলেন জুমআর দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা ও দোয়া কবুল করবেন এরপর রাসুল্লাহ সালিয়া তার হাত দিয়ে ইশারা করে সময়টির ইঙ্গিত দেন। সংক্ষিপ্তি আবু দারদা ইবনে আবু মুসা আসআরি রিয়াল হতে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতাকে বলতে শুনেছি তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলী সালামকে বলতে শুনেছি তিনি জুমার দিনের বিশেষ মুহূর্তটি সম্পর্কে বলেছিলেন ইমামের মিম্বারে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়টি সেই বিশেষ মুহূর্ত হাদিস মুসলিম মিসকাত আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহতে বর্ণিত রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন ইমাম মিম্বারে বসা থেকে নামাজ শেষ করা পর্যন্ত মুসলিম ইবনুল খুজাইমা বাইহাকি রাসোল্লা সালাহ আলী ইসলাম থেকে ইবনে আব্দুল্লাহ রাহু বর্ণনা করেন জুমার দিনে বারো ঘন্টা রয়েছে তাতে এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো আবুদাউদ হাদিস নং এক হাজার আটচল্লিশ নাসাই তেরোশো উননব্বই মোট কথা জমার দিনে বিশেষ একটি মুহূর্ত রয়েছে সে সময় আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকেন এই সময় সম্পর্কে আরো কিছু তুলে গুরুত্বপূর্ণ ও কথা সময়টি পুরো দিনের ভেতরে লুকিয়ে আছে। পুরোপুরি নির্ধারিত না করার উদ্দেশ্য হল বান্দা যেন জুমার দিন সর্বদা ইবাদত বন্দিগি ও দোয়ায় মশকুল থাকে আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন